আপনারা যারা গেম অফ থ্রোনসের ভক্ত তাদের জন্য দারুণ একটা খবর এসেছে গত শুক্রবার। ওয়ার্নার ব্রস এবং এইচবিও মিলে তৈরি করতে চলেছে একটা সম্পূর্ণ নতুন গেম অফ থ্রোনস মুভি। এই মুভিটি কোনো সিকুয়েল হবে না, মানে আমরা যে গল্পের সাথে পরিচিত সেটার কোনো ধারাবাহিকতা নয়, বরং এখানে থাকছে একদমই আলাদা একটা গল্প যা হাউস অফ দ্য ড্রাগন কিংবা অন্য কোনো প্রিকুয়েল টিভি শো থেকে ভিন্ন। তো চলুন প্রিয় বাংলাভাষী আইস এন্ড ফায়ার ফ্যান, এখন পর্যন্ত যা যা জানা গেছে এই গেম অফ থ্রোনস মুভি সম্পর্কে তা আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাই। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। প্রথম কথা হলো, গেম অফ থ্রোনস মুভি নিয়ে এই সংবাদটি কোনো অফিসিয়াল নিউজ নয়। দ্য হলিউড রিপোর্টার একটা গোপন সূত্র থেকে আমাদেরকে গেম অফ থ্রোনস মুভির সংবাদটি ফাঁস করেছে। দ্য হলিউড রিপোর্টারের মতে, এ সং অফ আইস এন্ড ফায়ারের এই জগৎটি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত খুবই আর্লি স্টেজে আছে। এখনো ওয়ার্নার ব্রোস এক্সিকিউটিভরা কোনো রাইটার অ্যাসাইন করেননি গল্প লেখার জন্য। অর্থাৎ এই মুভির গল্প কি, ডিরেক্টর কে, অভিনয়শিল্পী কারা হবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্বিতীয়ত, গেম অফ থ্রোনস নিয়ে সিনেমা তৈরির প্রস্তাব কিন্তু এই প্রথম নয়। 2015 সালে যখন গেম অফ থ্রোনস সিজন 5 শেষ হয়েছিল, সেই সময়কার নির্মাতারা প্রস্তাব দিয়েছিলেন এইচবিও কে তিনটি মুভি বানিয়ে ট্রিলজি আকারে গল্পটি শেষ করে দিতে, কিন্তু শেষ সময় এইচবিও এতে রাজি হয়নি। যারা ট্রু ফ্যান তারা নিশ্চয়ই জানেন, এ সং অফ আইস এন্ড ফায়ার বুক সিরিজের মূল রাইটার জর্জ আর.আর মার্টিনের লেখা প্রথম 5টি বই থেকে গেম অফ থ্রোনস এর প্রথম 5টি সিজন তৈরি করা হয়েছিল। বিগত 12 বছর ধরে জর্জ আর.আর মার্টিন গেম অফ থ্রোনস এর ষষ্ঠ বই উইন্ডস অফ উইন্টার লিখে চলেছেন। ষষ্ঠ বই প্রকাশিত হলে সপ্তম বই ড্রিম অফ স্প্রিং এর মধ্য দিয়ে পুরো কাহিনীটি শেষ হবে, কিন্তু বই কবে বের হবে সে আশায় তো টিভি সিরিজ আটকে থাকে না। তাই সে সময়কার নির্মাতারা জর্জ আর.আর মার্টিন থেকে একটা বেসিক স্টোরি লাইনের আইডিয়া নিয়ে নিজেদের ইচ্ছে মতো আরো 3টা সিজন লেখেন এবং একটা লেজে গোবরে ক্লাইম্যাক্স এর মাধ্যমে শেষ করে বিশ্ব টিভি সিরিজ ইতিহাসের মোস্ট পপুলার এই শোটি। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমি অলরেডি একাধিক ভিডিও বানিয়েছি, আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে, আগ্রহীরা ক্লিক করে দেখে নেবেন। সেই সময়কার রাইটাররা 3টি সিজন না বানিয়ে 3টি সিনেমা বানাতে চেয়েছিলেন প্রথমে। জর্জ আর.আর মার্টিন এতে প্রাথমিক সায় দিয়েছিলেন, কিন্তু এইচবিও চায়নি তাদের ছোট পর্দার সম্পত্তি বড় পর্দায় চলে যাক। এখন অবশ্য সময় পাল্টেছে এইচবিও এবং ডাব্লিউবি এর অর্থনৈতিক অবস্থা, সেই সময়কার এক্সিকিউটিভরাও এখন আর নেই। এছাড়া ছোট পর্দার টিভি শো ও বড় পর্দার সিনেমা যে একটা ইউনিভার্সের সম্মিলিত স্টোরি কন্টিনিউ করতে পারে তা 2020 এর পর থেকে দর্শক গ্রহণ করতে শুরু করেছে। ডিজনি প্রথমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা এবং ডিজনি প্লাসের টিভি শো কে একটা ইউনিভার্সে কন্টিনিউ করেছে। মার্ভেলের দেখাদেখি ডিসি স্টুডিও টিভি শো এবং সিনেমা মিলিয়ে নতুন ডিসিইউ তৈরি করছে। অলরেডি ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান মুভির কন্টিনিউশন দ্য পেঙ্গুইন সিরিজে চরম সফলতা পেয়েছে। অন্যদিকে ডিউন প্রফেসি টিভি সিরিজও আসতে চলেছে সামনে। বর্তমানে কাজ চলছে হ্যারি পটার টিভি সিরিজের। এসব কিছু দেখেই গেম অফ থ্রোনস এর এই জগৎটিকে ছোট পর্দা এবং বড় পর্দায় একত্রে কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউবি এবং এইচবিও। তবে বলাই বাহুল্য, মুভিটি কোনো সিকুয়াল হবে না, হয় নতুন কোনো গল্পের মাধ্যমে পুরো ইউনিভার্সকে রিবুট করবে, অথবা এই গল্পের শুরু যেখানে, অর্থাৎ সেই অ্যাগন দ্য কনকারারের কাহিনী বলবে। এটা অবশ্য আমার আর্লি অনুমান। দেখা যাক ওয়ার্নার ব্রো কাকে অ্যাসাইন করে রাইটার হিসেবে। এদিকে বর্তমানে চলমান হাউস অফ দ্য ড্রাগন টিভি শোয়ে বই থেকে 4টি ড্রাগন বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে ডিটেইলস জানতে চাইলে স্ক্রিনে আসা লিংকের ভিডিওতে ক্লিক করুন, অথবা যদি হাউস অফ দ্য ড্রাগনের বাকি 2টো সিজনের পুরো গল্প জানতে চান বই থেকে, তবে স্ক্রিনের উপর আসা অন্য লিংকে ক্লিক করুন। এছাড়া বই থেকে আরো অন্যান্য গল্প জানতে হলে যা কিনা দেখানো হয়নি হাউস অফ দ্য ড্রাগনে এখন পর্যন্ত, সেগুলোর লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, সবগুলো চেক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।